তো বন্ধুরা আমার পিছনে এই যে বিল্ডিংটা দেখছো এটাই হচ্ছে কিন্তু গীতা ভবন। গুড মর্নিং গাইস, নতুন আরেকটা সকাল, নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো ইসকনের আগের ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো, যদি দেখে না থাকো এন্ড স্ক্রিন বা আই বাটনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। তো আজকে ইসকনের মেগা কিচেনে তোমাদেরকে নিয়ে যাবো, যেখানে মহাপ্রসাদম তৈরি হয়, আর কী কী ধরনের মহাপ্রসাদমের কুপন আছে, কত দাম, এবং মহাপ্রসাদ গ্রহণ করবো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। হরে কৃষ্ণ। তো বন্ধুরা আমার পিছনে যে মেন গেট দেখছো, এই মেন গেট দিয়ে ঢোকার পর কিন্তু একদম পেয়ে যাবে শ্রী প্রভুপাদের কিন্তু ভজন কুটির, এটাই কিন্তু আদি মন্দির। আর তারপর দেখতে পাচ্ছ আমার পিছনে তো এই যে স্টলগুলো আছে, এই স্টলগুলোতে কিন্তু মহাপ্রসাদের কুপন পাবে। তো এখানে বিভিন্ন রকমের কুপন আছে, 40 টাকা, 50 টাকা, 60 টাকা এবং 125 টাকার কুপন আছে। তো বিভিন্ন ভবনে এগুলো খাওয়ানো হয়, গদা ভবন, পদ্ম ভবন, শঙ্খ ভবন, গীতা ভবন। তো চলো এখানে কুপন সংগ্রহ করি প্রসাদ গ্রহণের জন্য। তো বন্ধুরা আমার পিছনে এই যে বিল্ডিংটা দেখছো এটাই হচ্ছে কিন্তু গীতা ভবন। তো এখানেই আজকে প্রসাদ গ্রহণ করবো। তো 60 টাকার কুপন কেটেছি, তো ভেতরে প্রসাদের ব্যবস্থা আছে। তো চলো। তো গাইজ এখন আমরা আছি গীতা ভবনের মেগা কিচেনে, দেখতে পাচ্ছ কত আয়োজন, আজকে কিন্তু 4000 লোকের আয়োজন করা হয়েছে, তাই তো দাদা? তো সমস্ত কিছু আয়োজন তোমাদেরকে দেখাবো, আর এখানে প্রসাদ গ্রহণ করবো, সেরকম কিন্তু এখানে প্রসাদ কীভাবে তৈরি হচ্ছে এই মেগা কিচেনের মধ্যে দেখাবো। তো আসো। গীতা ভবনের মেগা কিচেনের মধ্যে চলে এসেছি, তো যেখানে সমস্ত রকম প্রসাদ তৈরি হচ্ছে। তো আজকের কী কী মেনু আছে, আমাদের এখানে যে হেড কুক আছেন ইনি বলবেন। তো আজকের মেনু কী কী আছে? অন্ন আছে, ডাল আছে, পনির তরকারি আছে, রুটি আছে, তরকারি আছে, রুটি আছে, আচ্ছা পায়েসও আছে, পায়েস আছে। তো চলো এখানে কীভাবে রান্নাবান্না হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। সেখানে সবজি কাটা হচ্ছে দেখতে পাচ্ছ, তো রানাভাই এখানে তো সবজি কাটছে। একসঙ্গে প্রচুর পরিমাণ কিন্তু সবজি এখানে কাটা হচ্ছে। বেলি কত লোকের সবজি কাটা হয় এখানে রেগুলার? 4000 লোকের সবজি কাটা হয়। তো গাইজ দেখতে পাচ্ছ কতটা পরিমাণ কোয়ান্টিটিতে সবজি এখানে কাটা হচ্ছে। চারিদিকে কিন্তু একটা এত আয়োজন, এত আনন্দ, একটা ব্যাপার, খুব ভালো লাগে কিন্তু। জাস্ট কড়াইগুলো শুধু দেখো, এরকম বড় বড় সাইজের কড়াই। তো ওটা কি শাক রান্না হচ্ছে? তো ওখানে শাক দেওয়া হচ্ছে। এই হচ্ছে মেগা কিচেন তোমরা দেখতে পাচ্ছ। পনির সবজি, তাই তো? আচ্ছা, তো এখানে পনিরগুলো ভাজা হচ্ছে, তাই তো? আচ্ছা, পনির ভাজা হচ্ছে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ আমাদের যে রুটি ছিল, সমস্ত রুটি কিন্তু এখানে সবাই মিলে একসঙ্গে বসে বেলছে। রুটিগুলো বেলা হয়ে যাওয়ার পর এখানে সেকা হচ্ছে। তো সেকে নেওয়ার পর এখানে রুটিগুলো একদম কমপ্লিট তৈরি হয়ে গেছে। তো দাদা কি বানাচ্ছেন? পায়েস তৈরি করছেন। আচ্ছা, তো আপনাদের এখানে ভাতটা কিভাবে তৈরি হয়? আচ্ছা, স্টিম কুকার, তাই তো? আচ্ছা,
আচ্ছা, জল দিয়ে অটোমেটিক ভাত গেলে ফুটে জল অটোমেটিক বেরিয়ে যায়, তাই তো? হ্যাঁ, আচ্ছা, বাষ্প থেকে রাইসটা তৈরি হয়, স্টিম রাইস, তাই তো? প্রচুর কোয়ান্টিটিতে কিন্তু ভাত তৈরি হয়েছে এখানে। ভাত আছে এখানে, ভেজ ডাল, এখানে মিক্স তরকারি, আর এখানে পনিরের তরকারি আছে, এগুলো সবই প্রসাদ। তো বন্ধুরা, গীতাভবনে যে 60 টাকার কুপন নিয়েছিলাম, তো এই জায়গায় বসে খাওয়ার ব্যবস্থা আছে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ প্রচুর ভক্তবৃন্দ কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে। তো চলো প্রসাদ গ্রহণ করি। তো এই গীতাভবনে কিন্তু এটা সেলফ সার্ভিসের ব্যবস্থা আছে। তো এখানে গ্রাম প্লেট দিচ্ছে। আরে কৃষ্ণ, তো এটা এটা কী প্রসাদ আছে? এটা খিচুড়ি প্রসাদ আছে, আর এখানে ভাত। এটা কি তরকারি? মিক্স সবজি। এটা ডাল, এটা পনিরের তরকারি। হরি বল, হরি বল। তো গাইস, প্রসাদ নিয়েছি, চলো। তো বন্ধুরা, 60 টাকার কুপনে যে খাবারগুলো দিয়েছে ওগুলো তোমাদের দেখালাম। তো এখানে তোমরা বসে খেতে পারো সবার সঙ্গে একসঙ্গে। তো যে যার খাবার নিয়ে আসছে দেখতে পাচ্ছ, নিয়ে এসে কিন্তু এখানে সবাই মিলে বসে খাচ্ছে, আমিও কিন্তু খাচ্ছি এখানে। বন্ধুরা, খুব তৃপ্তি করে আনন্দ সহকারে সকলের সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করলাম, খুব ভালো লাগলো। তো আজকের দিনটা খুব মনে রাখার মতো। তো চলো বাইরে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা, ইস্কন মন্দিরের এই গীতা ভবনে মেগা কিচেনে কীভাবে মহাপ্রসাদ তৈরি হচ্ছে সেটা তোমাদের দেখালাম, এবং মহাপ্রসাদ গ্রহণ করলাম সেটাও তোমাদের দেখালাম। তো যদি ভিডিওর এই পর্যন্ত এসে থাকো, ভালো লাগে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে এই ধরনের ভিডিও আসতে থাকবে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।